আমাদের প্রোগ্রাম শিডিউল অন্য কিছু না, আমরা আপনারা সকলেই জানেন যে আমরা রাজনৈতিক লোক, কখনো কখনো কারোর সঙ্গে সামান্য মনোমালিন্য হয়, কোনো দূরত্ব তৈরি হয়, কিন্তু আমরা একটা টাইম আসে যখন সব রাজনৈতিক নেতা কর্মী সহকর্মী সকলকেই নিয়ে চলতে হয়। তাই এই সনাতন ধর্ম অবলম্বী মানুষের যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আজকে মহাসপ্তমী, সেই সপ্তমীর দিনে আমরা আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি বা যে দূরত্ব ছিল, আমরা আনারুল ইসলাম আমির, আজহারউদ্দিন সিজার, এখানে আশরাফ, আরও যারা নেতৃত্বে রয়েছে সকলে মিলে আমরা আগামী দিনে ভরতপুর টুয়ের ব্লকের উন্নয়ন করাই আমাদের মেন লক্ষ্য। সেই উন্নয়নে আমরা কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না। সাধারণ মানুষ যেভাবে তাদের পরিষেবা দেওয়ার দরকার, আমরা দায়িত্ববান নেতৃত্বের ভূমিকায় আমরা একসঙ্গে আনারুল ইসলাম আনির এবং আমি এবং সিজার ভাইয়ের নেতৃত্বে আমরা আগামী দিনে সালাড ব্লকটা মানুষকে সুস্থভাবে তৃণমূল কংগ্রেসের সরকারের যে পরিষেবা সেগুলো সুস্থভাবে সাধারণ মানুষকে পাই দেয়াই হচ্ছে আমাদের মেন লক্ষ্য। আচ্ছা, আনারুল ইসলাম আনিরকে কিছুদিন দেখতে পাওয়া যাচ্ছিল না আপনার বিধায়কের সাহেব? আগেই বললাম তো আপনাকে যে আমাদের মধ্যে ও আমার সন্তান তুল্য, আমার একদম ছেলের মতো। তো কখনো কখনো রাজনৈতিক অনেক কিছুর ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে কখনো ছোটোখাটো ভুল হয়, কখনো সামান্য মনোমালিন্য হয়, আবার রাজনৈতিক কর্মী নেতা সম্পর্ক সেটা আবার সুদৃঢ় হয়, সেটাই হয়েছে। সবাই থাকলেও কিন্তু এখানে ব্লক সভাপতি উপস্থিত নেই, কী বললেন? এসব কোনো প্রশ্নের উত্তর দেব না। ব্লক সভাপতি কতদিন ব্লক সভাপতি থাকে সেটা সময় কথা বলবে। আচ্ছা, আপনাদের র্যালি কতদূর হবে আজকে? র্যালি তো এখান থেকে শুরু করবো, খাঁড়েরা হয়ে, আড়েরা হয়ে, দত্ত বরুটিয়া হয়ে, সালার থানার সামনে দিয়ে, বিডি অফিসের সামনে দিয়ে গিয়ে আবার ওই চোর এর মোড় হয়ে গিয়ে আমরা এতে শেষ করবো পাম্পের কাছে। সেটা দেখতেই পাচ্ছেন বিশাল সুবিশাল জমায়েত হয়েছে। আনির প্রায় 600 মোটর সাইকেল নিয়ে এসছে, সিজার ভাইয়ের নেতৃত্বে এখানে 400-500 দেখলেন, 500 মহিলা ছিল, তাদের সেখানে বস্ত্রদান করা হচ্ছে। তারা হয়তো যেতে পারবে না, কোনো কোন সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যা আরতি হবে, মহাসপ্তমীর পুজো হবে, সেখানে চলে যাবে। আর আমাদের সঙ্গে টোটাল কি টিম যাবে আমার মুখে বলার দরকার না, আপনারা এই মহা মিছিল বলতে পারেন। এই মহা মিছিলের র্যালির পরিধি দেখলেই বুঝে যাবেন যেখানে সালার ব্লক আগামী দিনে শেষ কথা খারাপ বলবে। আচ্ছা, পুজো শুরু হলো আজকে, আপনার বিধানসভা ভরতপুর বিধানসভার মানুষকে কি বলবেন? আমি শুভেচ্ছা জানাবো সর্বস্তরের মানুষকে, ভরতপুর বিধানসভার সর্বস্তরের মানুষকে, যারা আমাদের সঙ্গে আছে, যারা আমাদের বিরুদ্ধে আছে, সর্বস্তরের মানুষকে আমি এই পবিত্র মহাসপ্তমীর দিনে সকলের মঙ্গল কামনায়, মা দুর্গা যাতে সকলকেই ভালোবাসেন, সবাইকেই নিয়ে চলার তৌফিক দান করেন। আমাদের মহান আল্লাহ তাআলা আমাদের মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, সেই মানুষের সৃষ্টির যেন আমরা কোনো অপচয় না করি, আমরা যাতে সবাই সৎ ব্যবহার করি, সেটাই বলবো। আচ্ছা, আপনি এক ভরতপুর সবাই বলেছিলেন যে ব্লক সভাপতি নভেম্বরের পর আমি দেখে নেব, সেটা কি ভরতপুরের উদ্দেশ্যে না সারার উদ্দেশ্যে? আজও বলছি দুটোর উদ্দেশ্যেই। এই বিধানসভার আন্ডারে যে দুজন ব্লক সভাপতি আছে, আমি সেদিনই প্রকাশ্য ঘোষণা করেছি এদের আমি ব্লক সভাপতি মানি না, এদের কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, এরা গায়ের জোরে ব্যবসা করতে এসছে তৃণমূল দলটাকে নিয়ে, এই ব্যবসা আগামী দিনে বন্ধ হবে। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার, আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।